press the bell icon on the YouTube app and never miss another update. Hello viewers, আপনার ওয়াইফাইটিকে যদি কেউ যদি চুরি করে ওয়াইফাই ইউজ করে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলটিকে খুব সহজেই ব্লক দিয়ে দিতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সার্চ বক্সে টাইপ করবেন 192.168.0.1। তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে চলে যেতে পারবেন। অবশ্যই আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো সর্বপ্রথমে আপনাকে দেখাবে যে কটা ডিভাইস কানেক্ট আছে এবং ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড দেখে দিচ্ছে। তো আপনারা এখান থেকে থ্রি ডট অপশন পেয়ে যাবেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর ব্যান্ডউইথ কন্ট্রোল অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখাচ্ছে যে আপনার একটি ডিভাইস কানেক্ট আছে। তো এখান থেকে টিকমার উপরে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে সাথে সাথে। তো দেখাচ্ছে যে ব্লক ডিভাইস এখানে ব্লক হয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, আমি ব্যাক বাটনে ক্লিক করে চলে এসেছি। তো চলে আসার পর আমি আবার লগ ইন করে নিচ্ছি। তো যখন লগ ইন করে নিয়েছি তো এখানে একই ডিভাইস দেখাচ্ছি। তো আনব্লক করার জন্য আবার ব্যান্ডউইথ কন্ট্রোলের উপরে ক্লিক করে দেবো। তো রিমুভ অপশনে ক্লিক করে দেবো, ওকে বাটন ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে চলে এসেছি। তো আবার কেন্দ্র ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস কানেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিভাইস কানেক্ট হয়ে গেছে। তো আমি কিন্তু ব্লক থেকে আনব্লক করে দিয়েছি। তো এভাবে কিন্তু ব্লক এবং আনব্লক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। বাই বাই।